보내줘. হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুটি জিনিস দিয়ে খুবই দারুণ একটি ডেজার্ট। তো আশা করি এই ডেজার্টটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমি এই আমার চ্যানেলে একদম নতুন, সো আমার এই রেসিপিতে কোনো ভুল হলে প্লিজ আপনারা আমাকে ক্ষমা করবেন এবং আমার চ্যানেলটি আপনারা শেয়ার করবেন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে আমি কোনো রেসিপি ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে আমি এখানে একটি বক্স নিয়েছি, এটা আমার টিফিনের একটি বাটি, আপনারা চাইলে এরকম একটা বাটি নিতে পারেন। এখন এখানে আমি দুই টেবিল চামচ চিনি দিয়ে এখানে আমি একটা ক্যারামেল তৈরি করে নেব। তো ক্যারামেলটা তৈরি করার জন্য আমি চুলার আঁচটা একদম লোতে রেখেছি এবং একটি চামচ দিয়ে নেড়ে চেড়ে আমি ক্যারামেলটা তৈরি করে নিয়েছি। নেওয়ার পরে এটাকে নামিয়ে আমি ঠান্ডা করার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি রুমের স্বাভাবিক তাপমাত্রার দুটি ডিম নিয়েছি। দুটি ডিমের আমি কুসুম এবং সাদা অংশ আলাদা করে নিচ্ছি। তো কুসুমটুকু আমি অন্য একটা বাটিতে তুলে নিচ্ছি হাত দিয়ে। সো আপনারা চাইলে চামচ দিয়েও নিতে পারেন। এখন আপনাদের কাছে যদি এরকম হ্যান্ড উইচ থাকে তাহলে এরকমভাবে আমি যেরকম দেখাচ্ছি সেরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ফর্ম করে নিতে পারেন। সো আমার কাছে সময় ছিল না বলে এখানে আমি একটি ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে ফর্ম করে নিচ্ছি। তো এখানে আমি মিডিয়াম টু লোয়ে দিয়ে ডিমের সাদা অংশটুকু ফর্ম করে নিচ্ছি। তো যতক্ষণ পর্যন্ত এটা ফর্ম না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে বিট করব। বিট করার মাঝখানে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। আপনারা চাইলে এখানে আরও কমও ব্যবহার করতে পারেন, মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিবেন। তো এখানে আমি দুইবারে চিনিটা দিয়ে দিচ্ছি, দিয়ে এখানে আমি মিডিয়াম টু লোয়ে দিয়ে বিট করছি। সো বিট করার মাঝে মাঝে চেষ্টা করবেন বিটারটুকু একটু বন্ধ করে দিতে, তা না হলে বিটারটা নষ্ট হয়ে যাবে গরম হয়ে। তো দেখতে পাচ্ছেন আমার ফর্মটা হয়ে গিয়েছে, একদম সাদা এবং ক্রিমের মতো হয়ে গেছে এবং বাটি উল্টালেও এটা পড়ছে না, তখন বুঝতে হবে ডিমের ফর্মটা পারফেক্ট হয়েছে। সো এখানে আমি এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স, দিয়ে আবার আমি জাস্ট 10 সেকেন্ডের মতো এটাকে বিট করছি। বিট করার পর আমি ইলেকট্রিক বিটারটা বন্ধ করে দিয়েছি এবং আগে থেকে যে বাটিতে আমি ক্যারামেল সেট করেছিলাম সে বাটিতে একটা স্প্যাচুলার দিয়ে সবটুকু ফর্ম দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে খুবই সমান করে দিয়ে দেব। সো চারদিকে আমি সমান করে এটাকে দিয়েছি। দেওয়ার পর এখানে আমি একটি প্যান বসিয়েছি চুলায়, দিয়ে এখানে একটি টুয়ালে দিয়েছি, দিয়ে এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো। তো ফুটন্ত গরম পানি দেওয়া হয়ে গেলে আমার এই বাটিটা দিয়ে দেব, দিয়ে আমি ঢাকনাটা লাগিয়ে আবার এটাকে আমি 20 মিনিটের জন্য অপেক্ষা করব এবং এখানে যে একটা ছিদ্র ছিল ঢাকনার মধ্যে সেটাকে বন্ধ করে দিয়েছি একটা কাগজ দিয়ে, দিয়ে আমি 20 মিনিট পর অপেক্ষা করব। তো 20 মিনিট পরে আমি এটাকে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি, নেওয়ার পরে আমি এটাকে চেক করব। টিফিনের বাটির যে ঢাকনা ছিল সেটাকে সরিয়ে নিচ্ছি, নিয়ে এখন একটা চামচ দিয়ে এটাকে আমি দেখছি একটা হয়েছে কি না। তো আমার ডেজার্টটা হয়ে গিয়েছে, এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়ে এসেছি। আসার পরে এখানে আমি একটি নাইফ দিয়ে চারোর দিকে চাড়িয়ে এটাকে আমি ডিমোল্ড করব। তো যখন আমরা চুলা থেকে এটা বেক করব তখন একটু সাইড থেকে কিন্তু সরে যাবে, তবে ভয় পাওয়ার কিছু নেই। তো এখন আমি এটাকে একটা প্লেটে তুলে নিলাম, নেওয়ার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটুকু সফট এবং নরম হয়েছে এবং মুখে দেওয়ার সাথে সাথে এটা কিন্তু মিলিয়ে যাচ্ছে। আর এই ডেজার্টটা খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা, এটা খাওয়ার জন্য আমার বাচ্চারা কিন্তু আমার পাশেই বসে আছে। সো দেখতেই পাচ্ছেন এই ডেজার্টটা কতটুকু নরম এবং তুলতুলে হয়েছে। তো আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে। সো যদি ভালো লেগে থাকে প্লিজ আপনারা এরকম বাসায় তৈরি করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা বাসায় তৈরি করলে আমার ফেসবুক পেজ ইয়াম্মি কুকিং।